আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যায় আসলে একটি রাজনৈতিক মহলের চাপেই আমরা জানতে পেরেছি যে আমাদের যে বেনুতে আমরা মানবতার বাজার পরিচালনা করছিলাম সেখানে আমাদেরকে আর মানবতার বাজারটি পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। তো আমরা তারপরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেও জানতে পেরেছি যে একই রাজনৈতিক মহলের চাপে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই এই মানবতার বাজার পরিচালনা করার যে সাহস করে অনুমতি দেওয়া সেই কাজটি তারা করতে পারছে না। তার পরিপ্রেক্ষিতে আজকের দিনে যে বাজারটি এটি আমরা স্থগিত করেছি, কিন্তু আগামীকাল থেকে আবার আমাদের মানবতার বাজার চলবে। আমাদের কাছে বিভিন্ন ওয়ার্ডের যে দরিদ্র মানুষরা তারা আইডি কার্ড সহ মোবাইল নাম্বার সহ জমা দিচ্ছে এবং আমরা পর্যায়ক্রমে তাদের সকলকেই যোগাযোগ করে প্রত্যেক দিনের মানবতার বাজার থেকে তাদেরকে ত্রাণ কার্যক্রমটি মধ্যে তাদেরকে সংযুক্ত করছি, তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছি এবং এটি ঈদের আগের দিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। যতই বাধা আসুক, যে কোনো ভাবে হোক, ভেনু পরিবর্তন করে হোক, ভ্রাম্যমাণ বাজার করে হোক, আমরা আমাদের মানবতার বাজার পরিচালনা করবই এবং এই মানবতার বাজার থেকে আমরা নারী পুরুষ বা শ্রমজীবী মানুষ এবং এমনকি তারা বরিশালের ভোটার কিনা, তারা কোন দল করেন সেই বিষয়ে তো অনেক পরের কথা, তারা ভোটার কিনা এটাও আমরা দেখি না এবং আমাদের কাছে কেউ আবেদন করলে আমরা চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য। আমাদের সাধ্য সীমিত, কারণ আমরা আমাদের কাছে সরকারি টাকা নাই, যেটা অনেকের কাছে আছে কিন্তু তারপরেও আমরা অনেকে দেখি বসে থাকি, কিন্তু আমাদের কাছে জনগণের সহায়তা যতটুকু আছে সেটা নিয়ে আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করব এবং ঈদের আগের দিন পর্যন্ত আমরা মানবতার বাজার থেকে দুস্থ মানুষদেরকে সহযোগিতা করব। যে গত দুদিন থেকে আমরা দ্বিতীয়বারের মতো মানবতা বাজারটা চালু করেছি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। গতকালকে সন্ধ্যায় আমরা হঠাৎ করে জানতে পারি যে এই মানবতা বাজার সেখানে করতে দেওয়া হবে না। এরপর আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করার পরে আমরা জানতে পারি একটা প্রভাবশালী রাজনৈতিক মহল তারা এই মানবতা বাজারকে বন্ধ করে একটা ক্ষীণ পায়দারা করছে। সেই জায়গা থেকে আমরা আজকে সংবাদ সম্মেলনটা করছি এবং আমরা বলতে চাই যে আমরা এই মানবতা বাজারকে বন্ধ করতে দেবো না, বন্ধ হতে দেবো না। বরিশালে যে গরিব দুঃখ সাধারণ মানুষ তাদের জন্য আমরা ভ্রাম্যমাণ মানবতার বাজার প্রয়োজনে ভ্যানে করে এলাকায় এলাকায় গিয়ে এই মানবতা বাজারটা চালু রাখতে চাই। বিষয়টি হচ্ছে যে আমরা যে প্রতিষ্ঠানগুলির কাছ থেকে রাজনৈতিক চাপের কথা জানতে পেরেছি সেই প্রতিষ্ঠানগুলির যে কর্মকর্তারা তারা আমাদেরকে অনুরোধ করেছে যেন আমরা তাদের পরিচয়টি এবং তাদেরকে যে চাপটি দেওয়া হয়েছে এই বিষয়টি আমরা গোপন রাখি এবং সেই প্রতিষ্ঠানের স্বার্থে আসলে যেহেতু আমরা রেফারেন্স হিসেবে তাদের নামটি ব্যবহার করতে পারছি না তাদের স্বার্থে সেই জায়গা থেকে আমরা আসলে নামটি বলছি না। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, আমরা বরিশাল সিটি কর্পোরেশনে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা এটা বরিশালের মানুষ জানে এবং কারা আমাদের প্রত্যেকটি উদ্যোগকে বাধাগ্রস্ত করার জন্য উদ্যোগ নেন, বিভিন্নভাবে এখানে নানান রকম ষড়যন্ত্র করে সেই বিষয়টি আসলে বরিশালের মানুষ আমার মনে হয় যে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছে। আমরা নামটি বলছি না শুধুমাত্র এখানে যেহেতু প্রতিষ্ঠানগুলি যারা আমাদেরকে বলেছেন তাদের স্বার্থে, যেহেতু তারা এই রিকোয়েস্টটি আমাদেরকে করেছেন, যেহেতু আমরা তাদের রেফারেন্সটা যাতে না হয়ে থাকে।